প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিংয়ের রেজাল্ট নিয়ে আলোচনা করবো এই জিএনএম নার্সিংয়ের রেজাল্ট দিতে কেন দেরি করছে এবং কত তারিখে দেবে এই দেরি হওয়ার পিছনে কারণটা কী সেটা নিয়ে আলোচনা করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে সবাইকে বলছি ছাত্রছাত্রী জিএনএম নার্সিংয়ের দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই একুশ সালের অ্যাডমিশান প্রক্রিয়া চলেছিলো দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা আবারও শুনে নাও যেসব ছাত্রছাত্রী দু হাজার একুশ সালে জিএনএম নার্সিংয়ের পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলেছে ফেব্রুয়ারি মাসের বাইশ মানে বাইশে মানে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলেছে তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো এক মাস আগে অর্থাৎ জুন মাসে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে তাহলে এখনও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ওঠেনি তাহলে এই বছরে রেজাল্ট কেমন করে পাবলিশ করবে কেমন করে কাউন্সেলিং করবে এবং কেমন করে ভর্তি প্রক্রিয়া চালাবে তো এটাই বোঝাতে চাইছি যে এখনও কিন্তু যারা ফার্স্ট ইয়ারে এবছর পড়ে তাদের কিন্তু এখনও সেকেন্ড সেমিস্টার হয়নি অতএব তোমরা ভেবো না যে তোমাদের এই মুহূর্তেই রেজাল্ট বেরোবে কোনো মতেই এই মুহূর্তে রেজাল্ট বেরোবে না আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ে যেসব স্টুডেন্টরা ভর্তি হয়েছিল দু হাজার একুশ সালে তাদেরও কিন্তু ওই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলেছিল অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তাদেরও কিন্তু আমাদের এখানে কী এখনও সেকেন্ড সেমিস্টার হয়নি সেই জন্যে আমাদের ডাব্লু বিজেই যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে যেসব ছাত্রছাত্রী ভর্তি হয় তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হয়নি সেই জন্য দেখবো ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে ফার্মাসির রেজাল্ট দিয়ে দিয়েছে দেড় মাস ফার্মাসির রেজাল্ট দেওয়া হয়ে গেছে এখনও কিন্তু কাউন্সেলিংয়ের কোনো খবর নেই ঠিক আছে আর এইমাত্র তোমাদের নিটের পরীক্ষা হবে অর্থাৎ সতেরো তারিখে নিটের নিটের পরীক্ষা হবে তারপরেই কিন্তু আমাদের জেন ফা রেজাল্ট দিবে শোনা যাচ্ছে যেটুকু জেনফা অর্থাৎ বিএসসি নার্সিংয়ের রেজাল্ট দেবে বাইশ তেইশ তারিখ নাগাদ দিতে পারে একটা খবর শোনা যাচ্ছে কিন্তু এটা কতটা সঠিক এটা একটা যাচাই করার বিষয় আছে এরপরে ছাত্রছাত্রী বলে রাখি জিএনএম নার্সিংয়ের রেজাল্ট তাহলে কবে দিবে জিএনএম নার্সিংয়ের রেজাল্ট মিনিমাম দুর্গাপূজার আগে দিবে। মানে যদিও বা এর মধ্যে অর্থাৎ এ মাসে তো কোনো মতে জুলাই মাসে তো কোনো মতেই জিএনএম এর রেজাল্ট দেবে না দিতে দিতে আগস্ট মাসে পনেরো তারিখ নাগাদ চলে যাবে জিএনএম নার্সিংয়ের রেজাল্ট দিতে যদিও বা রেজাল্ট দেয় তাহলে কাউন্সিলিং হতে দুর্গা দুর্গাপূজার আগেই কাউন্সেলিং শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস নাগাদ কাউন্সেলিং শুরু হবে তার আগে কোনো মতেই কাউন্সিলিং হওয়া শুরু নয় আমি যে তথ্য দিচ্ছি সেটা হানড্রেড পারসেন্ট ঠিক ঠিক এবং সঠিক এর মধ্যে কোনো ভুল নেই তোমরা নিজেরাও দেখতে পারবে আগের বছর কাউন্সিলিং কবে হয়েছিল কবে শেষ হয়েছিল এবং এখনও কি যারা ফার্স্ট ইয়ারে পরে তোমাদের দিদিরা যারা আছে এম নার্সিংয়ে পরে যারা ফার্স্ট ইয়ারে আছে তারা কি সেকেন্ড ইয়ারে উঠে গেছে বা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে গেছে এই জিনিসটা দেখে নেবে আর যেসব ছাত্রছাত্রী আমাদের শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টারে কোচিং নিতে চাও তাদের একটি সুখবর জানাতে চাই সুখবরটি হল যেসব ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টার থেকে সম্পূর্ণ ফ্রিতে কোচিং নিতে চাও তারা অতি সত্তর যোগাযোগ করো আমাদের এই ভিডিওর শেষে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে তোমরা ফোন করে জেনে নাও কীভাবে ফ্রিতে কোচিং নিতে চাও জিএনএম নার্সিংয়ে দু হাজার তেইশ সালের জন্য তোমাদেরকে কী করতে হবে একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে সেই অ্যাডমিশন ফর্মের দাম হচ্ছে একশো দশ টাকা সেই ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের প্রত্যেক রবিবার করে পরীক্ষা নেওয়া হয় যারা এই পরীক্ষায় একশোর মধ্যে পঞ্চাশ নাম্বার পাবে তাদের সম্পূর্ণ ফ্রিতে কোচিং দেওয়া হবে এবং এবং একশো দশ টাকা দিয়ে যারা এই অ্যাডমিশান ফর্ম ফিল করবে তাদের সবাইকে একটা জিএনএম নার্সিংয়ের ম্যাথ বই দেওয়া হবে সে পাস করুক আর ফেল করুক সবাইকেই জিএনএম নার্সিংয়ের একটা ম্যাথ বই দেওয়া হবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টার রায়গঞ্জ বিবিডি মো ডিমো সোনিমন্দিরের পাশেরগুলি মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর জিরো থ্রি সেভেন এইট ফোর টু এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশান টেস্টের ফর্ম নিবে ফর্ম নিয়ে একশো দশ টাকা জমা করবে এবং প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে এই অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় যারা অ্যাডমিশন টেস্টে পাস করবে তাদের এই বছর দু হাজার তেইশ সালের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোচিং দেওয়া হবে আর যারা পাশ করতে পারবে না তারা পুনরায় আবার পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে যদি তারা পাস করতে পারে তাহলে তাদের একটা ম্যাথ বই দেওয়া হবে যারা পাস করবে ফেল করবে সবাইকেই ম্যাথ বই দেওয়া হবে ঠিক আছে কিন্তু যারা পাস করবে তারাই শুধু ফ্রিতে কোচিংটা এই বছর নিতে পারবে তো চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ